হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চেরি ড্রয়িং করব। ফার্স্টে আমি মেকানিক্যাল পেন্সিল দিয়ে এক একটা যোগ চিহ্ন দিয়ে নিলাম, তারপর রেফারেন্স ফটো দেখে আউটলাইনটা ড্র করে নিচ্ছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তারপরে আমি ভালো করে সাইডের পোর্শনগুলো মুছে নিলাম। এবার সেকেন্ড চেরিটা আমি করছি, ফার্স্টে একটা যোগ চিহ্ন দিয়ে আউটলাইনটা ড্র করে নিচ্ছি। যেখানে যেখানে হাইলাইটিং এরিয়া আছে সেগুলো আমি পেন্সিল দিয়ে আউটলাইনটা ড্র করে নিলাম। এবার আমি 4B পেন্সিল দিয়ে ফার্স্টে বেসিক লেয়ারটা শুরু করছি। বেসিক লেয়ারটা করে নিচ্ছি 4B পেন্সিল দিয়ে। ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার আমি 8B পেন্সিল নিয়ে নিয়েছি আর একটু ডার্ক করার জন্য। যেখানে হাইলাইটিং এরিয়া আছে সেগুলো কিন্তু ডার্ক করতে হবে না, সেগুলো ছেড়ে দিয়েই করতে হবে। এবার ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আমি। যেখানে যেখানে হাইলাইটিং এরিয়া আছে সেগুলোতে একটু শ্যাডো আছে, তাই জন্য আমি ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে সেটা করে নিলাম। ব্লেন্ডিংটা কিন্তু ভালো করে করতে হবে। এবার আমি পারফেকশনাল ইরেজার দিয়ে ভালো করে হাইলাইটিং এরিয়াগুলো ইরেজ করে নিচ্ছি। যেখানে যেখানে জল পড়েছে সেগুলো আমি করে নিলাম। এবার আমি মনোজিরো ইরেজারও ইউজ করেছি, এখানে ইলেকট্রিক্যাল ইরেজারও ইউজ করেছি। তো দুটো দিয়েই ভালো করে আমি জলের পোর্শনগুলো করে নিলাম, আর যেখানে যেখানে হাইলাইটিং আছে সেগুলো করে নিলাম। এবার আমি হোয়াইট জেল পেন দিয়ে আরেকটু হাইলাইট করে নিলাম। একটা চেরি আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আরেকটা চেরি আমি করছি। সেম একই প্রসেসে 4B পেন্সিল ইউজ করেছি আমি বেসিক লেয়ারটা দেওয়ার জন্য। হাইলাইটিং এরিয়াগুলো ছেড়ে দিয়েই আমি করছি রেফারেন্স ফটো দেখে। আবারও সেম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এবার 8B পেন্সিল ইউজ করলাম। 8B পেন্সিল দিয়ে আমি ভালো করে ডার্ক এরিয়াগুলো কভার করে নিচ্ছি। 10B দিয়ে আরেকটু ডার্ক করে নিচ্ছি, যেহেতু ডার্ক পোর্শনটাই বেশি আছে রেফারেন্স ফটোতে। তারপর আমি মনোজিরো ইরেজার আর ইলেকট্রিক্যাল ইরেজার দিয়ে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। আমি এখানে হোয়াইট চারকোল পেন্সিলও ইউজ করেছিলাম হাইলাইটিং এরিয়াগুলো কভার করার জন্য। এবার আমি ইলেকট্রিক্যাল ইরেজার দিয়ে জলের যে পোর্শনগুলো আছে সেগুলো আমি কভার করে নিচ্ছি। এবার সেম হোয়াইট জেল পেন ইউজ করেছি, তারপরে ব্লেন্ডিং স্ট্যাম্প দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে অরিজিনাল মনে হয়। কারণ ভালো করে হোয়াইট জেল পেন দিয়ে তারপরে ব্লেন্ডিং স্ট্যাম্প আমি ইউজ করেছি। এবার নিচের পোর্শনটা করে নিচ্ছি আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে হলে।